হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি বুঝে গেছেন ভিডিওটা কী টপিকের। তো যে পিছনে খরগোশটা দেখতেছেন সাদা অ্যান্ড ব্ল্যাক, তো এটা কিন্তু হোয়াইট অ্যান্ড ব্ল্যাক, এটা কিন্তু অনেক সুন্দর একটা খরগোশ। তো অনেকে কমেন্ট করে বলছিল যে ওই খরগোশটাও নিয়ে আসতে, তো আমি ওইটাও নিয়ে আসছি। কারণ হচ্ছে ওনার কাছে একটাই ছিল, তো একটা রেখে ও কী করবে? আর দেখতে পাচ্ছেন যে খাঁচাটা খালি পড়ে আছে, তো কেন খালি পড়ে আছে আমি সবগুলোর আবার একসাথে করে দিছি। ওই দেখতে পাচ্ছেন মেলটা পিছনে আছে, তার কারণ হলো আমি ওই ভাইয়ের কাছে গেছিলাম যার কাছ থেকে খরগোশ আনছি, যে বলছি আমার খরগোশটার এমন এমন সমস্যা, রক্ত যাইতেছে বা এমন এমন সমস্যা হয়েছে। তো উনি বলছে এটা ন্যাচারাল কোনো সমস্যা নাই। আমি বলছি কেন? যে উনি বলতেছে বাচ্চা দেওয়ার আগে এরকম হয়, 1 সপ্তাহ আগে বা 10-15 দিন আগে এরকম করে, রক্ত যায়। তো আমি বলছি ও তা সেই জন্য এরকম করলো। কো হ্যাঁ সমস্যা নেই, তুমি চিন্তা করবে না, তুমি একটু খেয়াল রাখো যে ও কি বাচ্চা টাচ্চা কখন দেয়। তো আমি প্রতিদিন 1-2টার দিকে আইসা দেখি যে ও বাচ্চা দেয় নাকি। তো এই খরগোশটা কিন্তু এখন ফুল হিটে আইসা পড়ছে, আমার মেল খরগোশটা। দেখেন লেজটা কিন্তু সবসময় উপরে দিক করে রাখতেছে। তো আপনাদের যে মেল খরগোশটা আছে দেখবেন যদি ফুল হিটে থাকে, ও তখন আর কি যে অন্ডকোষগুলো আছে ওইগুলো একটু গোলাপি হয়ে যাবে, আর দেখেন আর লেজটা একটু উপরের দিক আছে, তো বুঝতেই পারছেন। আর যে সাদা হোয়াইটটা আছে এই দেখেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, তো এটারও ম্যাটিং করার চেষ্টা করতেছে, তো এখনও ম্যাটিং করতে পারে নাই। তো ম্যাটিং করলে আমি সন্ধ্যাবেলার ভিডিওতে আপলোড করে দেবো যে ম্যাটিং করছে কি না, তো আপনাদের বলে দেবো। কারণ এখনও ম্যাটিং করার জন্য একদম রেডি মেলটা, কিন্তু ফিমেলটা একটু ভয় পাইতেছে, তাই আর কি দৌড়াদৌড়ি করতেছে। তো ম্যাটিং করার চেষ্টা করতেছে কিন্তু করতে পারতেছে না, তো আপনাদের আমি বলবো। তো এটা হচ্ছে রাত্রেবেলার ভিডিওটা দেখে আসেন, আমি যে খরগোশ আনতে গেছিলাম তো কোনো প্ল্যানই ছিল না। এই দেখেন, তো আসছি আইসা দেখি ওনার এখানে তালা মারা আছে, তো ও চাবি আনতে গেছে, তো চাবি আইনা এটা খুলবো। তো এখন খুললো, তো এখন খরগোশটারে খুঁজতেছে, উনি খরগোশটারে পাইতেছে না, উনি মনে করছে গর্ততে চলে গেছে, কারণ এখানে 2-3 দিকে গর্ত করা আছে আর এটার ভিতরে হাঁসের বাচ্চা আছে। তো উনি এখন হাঁস পালন করতেছে, আরও হাঁস পালন করবে, হাঁস মুরগি। তো আমি বললাম যে তাহলে খরগোশ পালন ছেড়ে দিলেন কেন? তো উনি বলে আমি ঘাস কাটার ওই সময়টা পাইতেছি না, কিন্তু হাঁস মুরগির এসব খাবার দাবার ওর মা নিজেই দিতে পারে সেই জন্য। আর দেখেন উনি চেক করতেছে যে খরগোশটার পেটে বাচ্চা আছে কি না, তো উনি বলল যে বাচ্চা আছে। তো আমি পরে বাড়িতে আইনা চেক করে দেখি যে বাচ্চা নাই, তো উনি আমারে বলতেছে যে কানের মধ্যে ধরে রাখো, নাহলে খরগোশটা চলে যাবে, চলে গেলে গর্তের ভিতরে ঢুকে যাবে, তো গর্ততে ঢুকলে আর কি আর বের করা সম্ভব না, তো পরের দিন এসে আবার নিতে হবে। তো অনেকে কানও ধরলে আর কি অনেক কমেন্ট করেন, তো আমি এরপর থেকে আর কি কানও ধরে উঠাই না, কিন্তু আজকে আপাতত ধরছি, নাহলে খরগোশটা চলে যেত। তো দেখেন এখন বাড়ির দিকে যাইতেছি, তো অলরেডি এখন বাড়িতে এসে পড়ছি। বাড়িতে এসে ব্যাগটা ওপেন করে দেখি ও চুপচাপ বসে আছে, তো এখন আমি খরগোশটাকে চেক করব যে সব ঠিকঠাক আছে নাকি খরগোশের ইগুলা পেটটাও। আর এখন দেখেন রাত্রিবেলা মেলটা কিন্তু খাঁচাই ছিল, কিন্তু সকালবেলা আমি একসাথে করে দিছি। আর মেলটার পেটে আমি ভালো করে চেক করে দেখব যে বাচ্চা আছে নাকি না, উনি কি এমনিতেই বলছে, তো বাচ্চা থাকলে কিন্তু আমি বুঝবো। তো উনি বলছিল যে 10-15 দিনের প্রেগনেন্ট এটা, তো আমার মনে হয় না যে যদি বাচ্চা থাকতো সেক্ষেত্রে আমি বুঝতাম। দেখেন খরগোশটা কত সুন্দর, পিছনের লেজের দিকে হচ্ছে কালো, এই দেখেন, আর সামনে চোখের দিকে হচ্ছে গিয়ে কালো, কত সুন্দর। আর পিঠে এগুলো মেহেদি, যার কাছে ছিল উনি মনে হয় এরকম মেহেদি দিয়ে ই করছিল, তো অনেক সুন্দর খরগোশটা, দেখতে অনেক সুন্দর লাগে। আর পেটটা চেক করলাম যে বাচ্চা টাচ্চা কিচ্ছু নাই, বা আঙুল দিয়ে আমি অনেকক্ষণ ধরে রাখলাম যে বাচ্চা থাকলে মুভমেন্ট করবে, তো সেরকম কিচ্ছু নাই, পেটটা একদম নরম, আর হচ্ছে যে পেটে কোনো বাচ্চা নাই। তো উনি যেহেতু বলছে আমি সেক্ষেত্রে আমি কিছুদিন দেখবো, দেখে তারপর ই করব। আর মেল ফিমেল তো একসাথে রাখবো, ওরা যদি বাচ্চা থাকে তো থাকলোই, নাহলে তো কিছু করার নাই। দেখেন তো সারা মাত্রই কী করতেছে, মানে মনে করছে কী আসছে, তো একটু ভয় পাবেই। আর খাবার দাবার তো আজকে খাবে না, খুবই কম খাবে। তো আমার মনে হয়েছে খরগোশটা অ্যাক্টিভ, কারণ আমার যখন ফিমেলটারে ওই ফিমেলটারে সাদাটারে সারছিলাম তখন এরকম মুভমেন্ট করে না, কিন্তু ও মুভমেন্ট করতেছে আইসাটাই, তো একটু ভয় পাইতেছে কিন্তু সেরকম ই করে নাই, কিন্তু খাবার টাবার খাবে। তো আমি কিছুক্ষণ পরে খাবার টাবার দিয়ে দিব। আর খরগোশটা দেখতেছেন কত সুন্দর, মানে দেখতে অনেক সুন্দর লাগে, তো এটার পেটে বাচ্চা নাই আমি শিওর আছি। তো উনি যেহেতু বলছে তো ওনার কথাও তো ফেলতে পারি না,
খরগোশগুলো একসাথে ছিল মেল ফিমেল, কিন্তু একটা প্রেগনেন্ট যেটা সাদা আর যেটা কালো মাত্র আনলাম, তো এটা প্রেগনেন্ট না, তো এটা আবার ম্যাটিং করবে। আমি কালকে মেল ফিমেল একসাথে করে দেব। উনি যেহেতু বলছে যে রক্ত যায় এটা ন্যাচারাল কোনো সমস্যা নাই, তো আমি ওনার কথাই রাখবো, মেল ফিমেল একসাথেই রাখবো, ওরা ম্যাটিং করবে বা ওটা যারাই যা কিছু করুক ওরা করবে, আমি কিছু করবো না। এখানে ভাতের মার আছে আর ভুসি মাখানো মিক্স কুড়া, তো এটাই মিক্স মিক্স খাওয়াই দিছি আর যে পাতাগুলা। তো আমি খরগোশগুলোকে দেখাইলাম, আপনারা দেখতে পারলেন। আর ভিডিওটা একটু লং হইলো, কারণ অনেকে ছোট ছোট ভিডিও দেখতে চায় না, একটু লং ভিডিও দেখতে চায়। দেখেন এখন খাবার টাবার দিয়ে দিছি, প্রচুর খাবার দিয়ে দিছি, যেহেতু রাত্রিবেলা রাত্রিবেলা প্রচুর খাবার খাবে, তাই একটু বেশি খাবার দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন এইসব পাতায় খাওয়াইতেছি, ঘাসও খাই, ঘাস আনবো সকালবেলা, ঘাস আনবো, খাবার টাবার একদমই শেষ, যেহেতু অল্প খাবার ছিল সবগুলাই দিয়ে দিছি, তাই জন্য আর কি খাবার শেষ, সকালবেলা আনতে হবে। আর ফিমেলটা দেখেন ভয় পেয়ে গেছে, যেটা মাত্র আনছি, যে খাবারগুলো আছে এটা মেলগুলার মেলটারে দিতে হবে, আর যে ফিমেলটা আনছি ওইটা কিন্তু একটু ভয় পেয়ে গেছে, কারণ ওরে মাত্র আনছি রাত্রিবেলা, তাই চুপ করে বসে আছে। আর আমার যে আগের ফিমেলটা ওইটা তো জানেনি আপনারা, যে ও আর কি এমনিতে সবসময় চুপচাপ বসে থাকে, তো কবে বাচ্চা দিব এই আশায় বসে আছি, তো আল্লাহ জানে কবে বাচ্চা দেয়, আপনারা তো আপডেট পাবেনই। দেখেন আর যে আগের ফিমেলটা ছিল আমার বাদামি কালারের, ওই ফিমেলটা আর কি বেশি খাবার খায়। দেখেন তো এখন সকালবেলা, রাত্রিবেলার ভিডিওতে দেখলিনি, তো সকালবেলা দেখেন আমার মেলটারে একসাথে করে দিছি, তো মেলটা শুধু যে রাত্রিবেলা ফিমেলটারে আনছিলাম কালো আর সাদা মিক্স, তো ওইটারে ম্যাটিং করতে চাই। আর যেটা আগে আনছিলাম সাদাটা, সাদাটাও করতে চাই, বাট সাদাটা প্রচুর শব্দ করে, ওকে আর কি মারতে চাই, তো তাই ম্যাটিং করতে চাই না, কিন্তু আমার কালো আর সাদা যেটা মিক্স ওইটারে ম্যাটিং করতে চাই। তো আমার যে আগের যেটা সবচেয়ে আগে আনছিলাম যেটা বাদামি কালার, ওইটা যদি ম্যাটিং করতো সেক্ষেত্রে ভালো হইতো, তো ওইটারে ম্যাটিং করে না। দেখেন ওইটারে ম্যাটিং করার চেষ্টা করতেছে, যেটার পেটে বাচ্চা, আর এখানে কালো আর সাদা যেটা এটারে, কিন্তু বাদামি কালারটারে ম্যাটিং করতে চায় না, তো এটা হচ্ছে একটা সমস্যা। তো করবে, একসাথে রেখে দিছি তো ম্যাটিং করবে। তো অনেকে বলে ভাই আমার খরগোশ তো ম্যাটিং করতেছে না, কী করবো? তো আপনারা একসাথে রেখে দেন, ম্যাটিং করব ওরাই করব, কারণ ওদের তো একসাথে আর কি বন্ডিংটা হতে হবে, ওরা জোড়া নিবে আগে, জোড়া নিয়ে তারপর ওরা আর কি ম্যাটিং করবে, ওদের কোনো সমস্যা থাকলে ওরা ম্যাটিং করবে না। তো আমার মনে হয় ওদের কোনো না কোনো সমস্যা আছে, তাই ম্যাটিং করতেছে না। তো আপনি কিছুই করবেন না, একসাথে রেখে দেন। যদি একসাথে এক দুই মাস রাখার পরেও যদি ম্যাটিং না করে, বাচ্চা না দেয়, তাহলে আপনি 15-20 দিন থেকে বা এক মাস আলাদা করে রাখেন ফিমেল আর মেল, একজন আরেকজনকে যাতে দেখতে না পারে, উপর নিচ করে দিবেন বা মাঝখানে একটা পার্টিশন দিয়ে দিবেন যাতে কেউ কাউরে না দেখতে পারে। তো হঠাৎ করে একদিন মেলের খাঁচায়, যে মেলটা যেটাই থাকে, তো মেলের খাঁচায় ফিমেলটারে দিবেন, তাহলে দেখবেন ম্যাটিং করবে, তাহলেই হবে। আর আপনারা আলাদা আগে করবেন না, একসাথে রেখে দিবেন, কিছুদিন যদি ম্যাটিং না করে সেক্ষেত্রে আপনারা আলাদা করতে পারেন, তাহলে ম্যাটিং করবে। আর প্রচুর নোংরা জমে গেছে দেখেন, তো এগুলা কিছুক্ষণ পরে সাফ করব, পরিষ্কার করে তারপর আবার ভিডিওটা আপলোড করতে হবে। খাবার টাবার আনতে হবে কিছুক্ষণ পরে, খাবার আনি নাই, তো এসব যে খাবারগুলো আছে এগুলোই থাক, আমি কিছুক্ষণ পরে খাবার আনবো, ভিডিওটাও আপলোড করব, তো এটা করব কিছুক্ষণ পরে। আর আরেকটা করব, এটা করব সকাল 11টা থেকে 12টার মধ্যে। আর রাত্রিবেলা একটা আপডেট পাবেন যে ওই খরগোশটার সাথে কি ম্যাটিং করলো নাকি, আমি যে নতুন খরগোশটা আনছি কালো আর সাদা, তো ওইটারে। তো আমার খরগোশগুলোর নাম দেওয়ার দরকার, তো আপনারা বললেন কোনটার কী নাম দেব, তাহলে হবে। আপনারা যা নাম ডিসাইড করবেন ওইটাই আমি নাম দেবো, আপনারা সুন্দর সুন্দর নাম কমেন্ট করেন, তাহলে নাম ধরে ডাকতে পারবো, না হলে এইসব খরগোশের কালার নিয়ে ডাকলে কেমন দেখা যায়। খাঁচাটা খালি পড়ে আছে, খাঁচাটার মধ্যে পরে কিছু পালন করব, তো আপাতত তো এইভাবেই থাক। আর সবগুলোরে আমি একসাথে রাখবো, উনি বলছে একসাথে রাখলে কোনো সমস্যা নাই, ওরাই ম্যাটিং করবে, ওরাই সব কিছু করবে, আমার শুধু খাবারটা দিতে হবে আর একটু টেক কেয়ার করতে হবে, তো এটুকুই বলে দিছে। আমি বলছি ঠিক আছে, তো এখন অপেক্ষা হচ্ছে ওইটার বাচ্চা দেওয়ার। তো আমি নেক্সট বক্সটা সরিয়ে দিছিলাম, তো দেখলাম যে উনি ওই আমার যেটা বাচ্চা দিবে ওই খরগোশটা আর কি খাঁচার মধ্যে আর কি মাটি গর্ত করতে চাইতেছে, মানে খাঁচার মধ্যে আর কি পা দিয়ে আশ্রয়তেছে যেটার পেটে বাচ্চা। তো আমি বুঝতে পারছি যে একটা নেক্সট বক্স দিয়ে দেই, কারণ হচ্ছে নেক্সট বক্স না দিলে ও এটার মধ্যে তাই আর কি নেক্সট বক্সটা দিয়ে দিছি। তো খাঁচার মধ্যে বাচ্চা দিলে সমস্যা হইতো, তো আমি জানি না সঠিক যে ও নেক্সট বক্সে বাচ্চা দিবে কি না। তো অনেকের অনেক প্রশ্ন জমে আছে, আরও অনেকে ভিডিও পাঠাইছে আমার ভিডিও করতে হবে, ওদের ভিডিও আপলোড করতে হবে, তো আমার খরগোশের খেলে আপডেট দিতেছি,
আপনাদের কোনো কিছুই আপডেট দিতেছি না। তো আপনারা কিছুদিন পর থেকে আপনাদের আপডেটগুলো পাবেন, আপাতত আমার খরগোশের আপডেটই দিয়ে যাইতেছি। সন্ধ্যাবেলার একটা ভিডিও পাবেন, তো এটা এখন দিলাম যে খরগোশ নিয়ে আসছি। এখন চারটা আছে, তিনটা ফিমেল। ও আর দামটা বলি নাই, দামটা হচ্ছে গা 400 টাকা উনি বলছে, তো আমি ওরে 50 টাকা কম দিমু, 350 টাকা দিমু। তো বুঝতেই পারলেন, আগেরগুলো 400 টাকা করে নিছে, তো এটা 350। তো আজকের মতো একটু।